সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনে রাশিয়ার কৌশলগত লক্ষ্য নতুন বিশ্ব ব্যবস্থা। মিয়ানমারে জোরদার প্রতিরোধ বাহিনীর হামলা, চার দিনে নিহত শতাধিক সেনা। ইরানের অগ্রগতি ও শত্রুদের দুর্বলতা যেভাবে ক্রমেই বাড়ছে বললেন সর্বোচ্চ নেতা খামেনি। ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বললেন জুমার খতিব আহমেদ খাতামি। উত্তর কোরিয়া পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বৈঠক। এবং 2023 সালে বিশ্বের আর্থিক বৃদ্ধির অর্ধেকই হবে ভারত চীনে। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমি খামেনি বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরানের প্রধান ও ঘোষিত শত্রুরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক লেজুর বা অবৈধ সন্তান ইসরায়েলের দিকে দৃষ্টি দিলে এই সত্যটি স্পষ্টভাবে ফুটে উঠবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেনে রাশিয়ার কৌশলগত লক্ষ্য নতুন বিশ্ব ব্যবস্থা। ইউক্রেনে রাশিয়ার কৌশলগত লক্ষ্য হলো একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরোভকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই কথা বলেছেন। তিনি বলেছেন, মস্কো চায় ইউক্রেন ইস্যুতে যে কোনো শান্তি আলোচনার প্রধান বিষয় হবে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা। সার্গে ল্যাভরোভ বলেছেন, যে কোনো আলোচনায় রাশিয়ার স্বার্থকে ভিত্তি হিসেবে গ্রহণ করতে রাশিয়ার উদ্বেগকে গুরুত্ব দিতে হবে। এই নীতি ভিত্তি হবে নতুন বিশ্ব ব্যবস্থার। তিনি আরও বলেছেন, এক আধিপত্যবাদী নেতৃত্বাধীন একমুখী বিশ্ব ব্যবস্থা প্রত্যাখ্যান করে রাশিয়া। দীর্ঘদিন ধরে রাশিয়া দাবি করে আসছে তারা আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলায় লড়াই করে আসছে। তাদের যুক্তি ইউক্রেনে আক্রমণে লড়াইয়ের একটি অংশ। সম্প্রতি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, আক্রমণ জারি রাখা ছাড়া কোনো বিকল্প নেই রাশিয়ার, কোনো কূটনৈতিক সমাধান দৃশ্যমান হচ্ছে না। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুদ্ধক্ষেত্র ইউক্রেনে পূর্বাঞ্চলে বাকমত রাশিয়া গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। প্রতিদিনের গোয়েন্দা আপডেটে দেশটি বলেছে, রাশিয়ার সেনারা বাকমতের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে আসছে। সম্ভবত তারা বাকমতকা নদীর পশ্চিম তীর দখল করেছে। শহরের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় সরবরাহ রুট গুরুতর হুমকির মুখে পড়েছে। রুশ ভারতীয় বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বৃহস্পতিবার 6 এপ্রিল বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখনো বাকমত ছাড়েনি। তিনি আরো বলেন, অস্ত্র সরবরাহ সহ অঞ্চলটিতে রুশ বাহিনীকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। আক্রমণের পর যুক্তরাষ্ট্র পশ্চিমারা রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছে। ইউক্রেনের পশ্চিমার এই আক্রমণকে উস্কানি ছাড়াই রাশিয়ার আগ্রাসী যুদ্ধ বলে উল্লেখ করেছে। মিয়ানমারে জোরদার প্রতিরোধ বাহিনীর হামলা, চার দিনে নিহত শতাধিক সেনা। মিয়ানমারে গত চার দিনে জান্তা বিরোধী প্রতিরোধ বাহিনী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী সেনাবাহিনীর উপর হামলা জোরদার করেছে। মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম ইরাবতী শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার দিনে দেশজুড়ে বিভিন্ন স্থানে বিরোধীদের হামলায় অন্তত 114 জন সরকারি সেনা নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সেস বা পিডিএফ ও কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে সরকারের বর্ডার গার্ড ফোর্সেস বা বিজিএফ এর উপর একাধিক হামলা চালিয়েছে। কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে হামলা চালানো হয়। কারেন ও চীন রাজ্যের সাগাইং, মান্দালয়, মাগই ও তানিনথারি অঞ্চলে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমটি। বুধ বৃহস্পতিবার কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে প্রতিরোধ বাহিনীর হামলায় নিহত 85 জনের বেশি সেনা নিহত হয়েছে। এখানে পিডিএফ এর সঙ্গে হামলায় যোগ দেয় বেশ কয়েকটি সশস্ত্র জাতিগোষ্ঠী। সম্মিলিতভাবে তারা বিজিএফ এর অন্তত 5টি ফাঁড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিরোধ বাহিনীর এক কমান্ডার। 2 দিন ধরে পরিচালিত হামলায় বিজিএফ এর 5টি ফাঁড়ি দখলের পর সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। 75টি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার তানিনথারি অঞ্চলে সেনাবাহিনী একটি ট্র্যাকে হামলা চালানো হয়েছে। এতে পিডিএফ এর 3টি গোষ্ঠী অংশ নেয়। হামলায় অন্তত 10 জান্তা সেনা নিহত হয়েছে। একই অঞ্চলে আরেকটি হামলা, এক সেনা নিহত, অপর একজন আহত হয়েছে। চীন ন্যাশনাল আর্মি বা সিএনএ দাবি করেছে, বুধবার চীন রাজ্যে ফালাম হাকা মহাসড়কে তাদের একটি যৌথ হামলায় সেনাবাহিনীর 9 সদস্য নিহত হয়েছে। মাগয় অঞ্চলে বুধবার পিডিএফ গোষ্ঠীর সদস্যদের হামলায় 2 সেনা নিহত ও অপর 6 জন আহত হয়েছে। এখানে তারা একটি সামরিক কলামে বোমার বিস্ফোরণ ঘটায়। সাগাইং অঞ্চলে বুধবার প্রতিরোধ বাহিনীর হামলায় অন্তত 4 জন জান্তাপন্থী মিলিশিয়া নিহত হয়েছে। এখানে জান্তার বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এছাড়া মান্দালয় একটি সামরিক বহরে হামলা চালিয়েছে পিডিএফ। প্রতিরোধ বাহিনী এসব হামলার মধ্যে বৃহস্পতিবার মাগুয়েতে পিডিএফ ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। এই আক্রমণে অংশ নেয় সেনাবাহিনীর 2টি হেলিকপ্টার। ইরানের অগ্রগতি ও শত্রুদের দুর্বলতা যেভাবে ক্রমেই বাড়ছে বললেন সর্বোচ্চ নেতা খামেনি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান ও ঘোষিত শত্রুরা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক লেজুর বা অবৈধ সন্তান ইসরায়েলের দিকে দৃষ্টি দিলে সত্যটি স্পষ্টভাবে ফুটে উঠবে। বিগত ৪৪ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সরকার নানা অজুহাত দেখিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করলেও ইরান দিনকে দিন শক্তিশালী হচ্ছে, অন্যদিকে দুর্বল হয়ে পড়ছে মার্কিন সরকার। সম্প্রতি এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজবে খামেনি বলেছেন, ইরানের সবচেয়ে কুখ্যাত শত্রু মার্কিন সরকার ওবামার শাসনামলে বুশের সরকারের চেয়ে দুর্বল হয়ে পড়েছে। এরপর ট্রাম্পের শাসনামলে আগের চেয়েও দুর্বল হয়েছে এবং এখন জো বাইডেনের শাসনামলে আরো দুর্বল হয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এই পরিস্থিতিকে কাজে লাগাতে ইরানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আমাদের অবশ্যই গতিশীলতা, সক্রিয়তা, উদ্যম আর উদ্যোগ বাড়াতে হবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করেছিল, কিন্তু এখন আরব দেশগুলো মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার নতুনত্বা শুরু করেছে। মার্কিন সরকারের অর্থনৈতিক সন্ত্রাস, পরমাণু ক্ষেত্র সহ যে অন্য কোন ক্ষেত্রে ইরানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারছে না উল্লেখ করে খুব পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোই, মার্কিন সরকার ইরাক ও আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। ইয়েমেনে পুতুল সরকার বসানোর মার্কিন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বাশার আসাদকে ক্ষমতাচ্যুত করার মার্কিন পরিকল্পনা, ভেনেজুয়েলায় পুতুল সরকার বসানোর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধে জড়ানোর প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক সুনামের কাছে ক্রমেই ক্ষমতা হারাচ্ছে মার্কিন ডলার ও বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, সহিংসতা এবং ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমেই বাড়ছে। অন্যদিকে বলদুর্পী ইহুদিবাদী ইসরায়েল ভেতর থেকে ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। পাশ্চাত্য থেকে আসা অবৈধ ইহুদি অভিবাসীদের অনেকেই দলে দলে তাদের আসল দেশে ফিরে যাচ্ছে। ফলে ২০১৫ সালে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষিত সময়সীমার আগে ইসরায়েলের অবৈধ অস্তিত্ব বিলুপ্ত হতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বললেন জুবার খতিব আহমদ খাতামি। তেহরানে জুমার খতিব বলেছেন, ইরানের বিরুদ্ধে আরব ফ্রন্ট তৈরির মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আয়াতুল্লাহ সাইয়েদ আহমেদ খাতামি আরো বলেছেন, খুতবায় ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রবর্তনের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকা বলেছিল তারা ইরানের বিরুদ্ধে একটি আরব ফ্রন্ট তৈরি করতে চায়, কিন্তু ইচ্ছার উল্টো ফল হয়েছে। ইরান সৌদি আরব সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, অন্যান্য দেশও ইরানের সঙ্গে সমঝোতার অপেক্ষায় রয়েছে। জনাব খাতামি আরো বলেন, ল্যাটিন আমেরিকা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আঙ্গিনা, সেখানকার জনগণ আমেরিকার বিরোধীদেরকেই ভোট দেয়, এতে প্রমাণ হয় ল্যাটিন আমেরিকায় তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আয়াতুল্লাহ খাতামি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান সংকট নিয়েও কথা বলেন। তিনি বলেন, ইহুদিবাদী সরকারে দুটি মেরু তৈরি হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ শহরের রাস্তায় রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছে, বিক্ষুব্ধ জনতা তাদের অপরাধী শাসকদের পতনের স্লোগানও দিচ্ছে বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম। তিনি বলেন, আয়রন ডোমকে ফাঁকি দিয়ে শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে হামলা করেছে, তথাকথিত প্রতিরক্ষা ব্যবস্থা মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পেরেছে। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বৈঠক। উত্তর কোরিয়া ইস্যুতে ত্রিপক্ষীয় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। শুক্রবার ৭ এপ্রিল সিওলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উস্কানিমূলক আচরণ অভিহিত করেছেন দেশ তিনটির কর্মকর্তারা। সেই সঙ্গে উত্তর কোরিয়াকে শুধু আঞ্চলিক নয় বরং সারা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তারা। কোরীয় উপদ্বীপে ক্রমেই বাড়ছে উত্তেজনা। একদিকে মার্কিন নেতৃত্বে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথ বহরা, অপরদিকে উত্তর কোরিয়া পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সাইবার হামলা, এসব নিয়ে দেশগুলোর মধ্যে চলছে বাকযুদ্ধ। এর মধ্যে শুক্রবার ৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যস্থতাকারীদের বৈঠক। ত্রিপক্ষীয় বৈঠকে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে গভীর উদ্বেগ জানান তারা। উত্তর কোরিয়ার সঙ্গে প্রয়োজনে বৈঠকে বসতে প্রস্তুত বলে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এছাড়া উত্তর কোরিয়া ক্রমাগত পরমাণু কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকদের ধ্বংস ডেকে আনছে বলে জানিয়েছে সিউল। কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বিষয়ক দক্ষিণ কোরিয়ার বিশেষ দূত কিম গুন বলেন, উত্তর কোরিয়া নিজের জনগণকে ভুল পথে পরিচালিত করছে। তারা মনে করছে পরমাণু অস্ত্র জাদুর মতো সকল সমস্যা সমাধান করে দেবে, তবে এর মাধ্যমে দেশটির অর্থনীতি সংকুচিত হয়ে পড়েছে, নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবং গোটা বিশ্ব থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সম্প্রতি উত্তর কোরিয়ার হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে বড় অঙ্কের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে সব মুদ্রা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটির অস্ত্র উৎপাদনের কাজে ব্যবহার করা হচ্ছে। এদিকে গত মার্চ থেকে কোরীয় উপদ্বীপে কয়েক দফা সেনা নৌমহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার ৬ এপ্রিল পিয়ংইয়ং সতর্ক করে জানায় এসব মহড়ার মাধ্যমে ওয়াশিংটন পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এসব মহড়ার জেরে গত কয়েক সপ্তাহে নতুন করে পরমাণু অস্ত্র উন্মোচন ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সহ সামরিক তৎপরতা কয়েকগুণ বাড়িয়েছে উত্তর কোরিয়া। ২০২৩ সালে বিশ্বের আর্থিক বৃদ্ধির অর্ধেকই হবে ভারত চীনে।
2023 এবং আগামী পাঁচ বছর বিশ্ব অর্থনীতির দুর্দশারও ঘনীভূত হবে। অর্থনীতির অধঃপতন এতটাই বাড়তে চলেছে যে বিশ্বের আর্থিক বৃদ্ধির হার 2021 সালের 6.1% থেকে সোজা 3% নিচে নেমে আসতে পারে, এমনটাই দাবি আন্তর্জাতিক অর্থ ভান্ডারের। তবে একই সঙ্গে চলতি অর্থবর্ষে বিশ্ব অর্থনীতির উজ্জ্বল বিন্দু হতে পারে ভারত এবং চীন, বলছে IMF। আন্তর্জাতিক অর্থ ভান্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভার সতর্কবার্তা, প্রথমে করোনা ভাইরাস এবং পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতির যে অধঃপতন শুরু হয়েছিল সেটা চলতি অর্থবর্ষেও চলবে। মন্থর আর্থিক বৃদ্ধির এই সময়কাল আরো দীর্ঘায়িত হতে চলেছে। IMF এর পূর্বাভাস, আগামী পাঁচ বছর বিশ্ব অর্থনীতির বৃদ্ধি 3% কম হতে চলেছে। 1990 সালের পর এটাই IMF এর সর্বনিম্ন বৃদ্ধির পূর্বাভাস। IMF বলছে এই মন্থর গতির উন্নয়ন বিশ্ব অর্থনীতির জন্য বিরাট ধাক্কা হতে চলেছে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলি এর ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হতে চলেছে। তবে এই দুঃসময়ের মধ্যে আশার আলো দেখা দিতে পারে ভারত এবং চীনে। IMF এর ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, এই উদীয়মান অর্থনৈতিক দেশগুলো বিশ্ব অর্থনীতিকে গতি দিতে পারে। দুঃসময়ের মধ্যে এশিয়া উজ্জ্বল বিন্দু হিসেবে দেখা দিচ্ছে ভারত এবং চীন। 2023 সালে বিশ্ব অর্থনীতির মোট বৃদ্ধির অর্ধেকই হতে চলেছে এই দুই দেশের সৌজন্যে। উল্লেখ্য, 2021 সালে গোটা বিশ্বের সার্বিক বৃদ্ধি ছিল 6.1%, সেটা 2022 সালে নেমে দাঁড়ায় 3.4%। IMF বলছে আগামী পাঁচ বছরে সেটা আরো কমে 3% নিচে নেমে যেতে পারে। এই মন্দার বাজার ভারতের জন্য আগামী কয়েক বছরে নিজেদের সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার সুবর্ণ সুযোগ হতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।